সরা সর সর বলছি দিলিত দিলিত আমার কাছে নোংরা করে আমাকে আবার সব পরিষ্কার করতে হবে কোথায় নোংরা করলাম ওটা তো নোংরাই ছিল আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি দেখছি মিষ্টি দেখছি বলি মিষ্টি কি দেখার জিনিস মিষ্টি খাবার জিনিস খাবি নাকি খাবি একটা দাও না ভোলা দাদু দাও না একটা দে পয়সা দে আমার কাছে তো পয়সা নেই আমি পয়সা কোথায় পাবো বাবা পয়সা নেই তবে কি বিনি পয়সায় মিষ্টি খাবে বাবা এ কি মামার বাড়ির আবদার পেয়েছো নাকি ভোলা দাদু ও ভোলা দাদু দাও না একটা পয়সা ছাড়া মিষ্টি হবে না আমি তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো আগে কাজ তো কর নে কাজটা পরিষ্কার কর দেখি দাদু হয়ে গেছে দাও এবার মিষ্টি দাও এতক্ষণ ধরে মিষ্টি দেখলি আনন্দ পাসনি বাস সদবদ যা এবার কেটে পার তুমি যে বললে কাজ পরিষ্কার করে দিলে মিষ্টি খাওয়াবে আমি একবারও মুখে নিয়েছি ওই কথা যা যা কেটে পার পয়সা নিয়ে এলে মিষ্টি পাক বেরো পাতল ছাড়া ভোলা দাদু এই নাও এক পয়সা দাও এবার মিষ্টি দাও কি মিষ্টি নিবি সন্দেশ সন্দেশ দাও রসগোল্লা তৈরি হচ্ছে গন্ধ পাচ্ছিস খুব সুন্দর গন্ধ ছাড়ছে গো এই নে সন্দেশ নে একি একটুখানি কেন এতো আর পয়সা মিষ্টি আরো দাও আরো দাও রসগোল্লার গন্ধ শুকলি না জানিস না ঘানে নো অর্থ বোঝানো বড় হলে বুঝবি আসলে একদম ছোট তো যা যা কেটে পার কিরে বোচা তোর বন্ধুরা সব কোথায় ওরা সব মাঠে খেলছে তুই খেলছিস না কেন তোকে ওরা খেলতে নেয়নি বুঝি না দাদু আমার খেলতে ইচ্ছে করছে না কেন রে বাড়িতে বকেছে পণ্ডিত মশাই ঠেঙিয়েছে বুঝি তাই মন খারাপ এ কিরে কাঁদছিস কেন আমাকে বল আমাকে বল আমি মন ভালো করে দেবো এই যে ভোলা মাইরা আছে না ও খুব বাজে লোক জানো আমি কত কষ্ট করে পয়সা রোজগার করে ওর কাছে মিষ্টি কিনতে গেলাম আর ও আরো দাও রসগোল্লার গন্ধ শুকলি না জানিস না খানে নো অর্থ বোঝানো বড় হলে বুঝবি আসলে একদম ছোট তো যা যা কেটে পার দাদু আমার একটা আবদার আছে না না দাবি আছে বল বল কি দাবি তোর ভোলা ময়রার মিঠাই বিনি পয়সায় খাওয়াতে হবে বিনি পয়সায় কিন্তু কেন বিনি পয়সায় কেন তোকে জব্দ করতে হবে না কিন্তু তার আগে বল তো দেখি আমায় তোর কোনো দোষ ছিল না তো না দাদু সত্যি কথা বলছি আমার কোনো দোষ ছিল না ঠিক আছে যা যা চাইছিস তাই হবে কাল রোদ পড়লে সবাইকে নিয়ে আসিস মিষ্টি খাওয়াবো আমার দাবি মানতে হবে আমার দাবি মানতে হবে ভোলা মাইরার মিঠাই বিনি পয়সায় খাওয়াতে হবে আমার দাবি মানতে হবে আমি একটু চোখ বুঝবো কেউ এলে জাগিয়ে দিবি আর খবরদার খোকা মিষ্টি ছুঁড়ি না আচ্ছা তাই হবে আমি একটাও মিষ্টিতে হাত দেবো না আমি শুলু ঘুমে চোখ জুড়িয়ে আসছে তুই বসে পাহারা দে আচ্ছা আরে একি একি আপনি কি করছেন থামুন থামুন বলছি সব ঠিক আছে তোমার বাবা আমাকে চেনেন
কিন্তু আপনি কি? আপনার নাম কি? বলা নেই, কলা নেই, রসগোল্লা নিচ্ছেন? যাও যাও বলো, মাছি এসেছে। বাবা, ও বাবা, তাড়াতাড়ি আসুন, মাছি এসেছে। ঘুমে চোখ জুড়িয়ে আসছে। বাবা, বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। বাবা আসুন। থাম তো, মাছি সব খেয়ে নিচ্ছে, যতবারই খায় ওরকম প্রতিদিনই প্রতিদিনই খায়। চুপ কর, তাই যাবি না, খবরদার। আবার যদি জ্বালাতন করিস না, তোকে আর আসতে রাখবো না বলে দিচ্ছি। আগেই বলেছিলাম, তোমার বাবা আমাকে খুব ভালো করে চেনেন। ঘুম থেকে উঠলে বললো যে মাঝি খুব আনন্দ পেয়েছে। নে, তোরা যত পারিস খা। দাদু, কি করে আনলে? মাছি গিয়েছিল ওর দোকানে, তারপর মাছি সব খেয়ে নিচ্ছে, যতবারই খাক। তোরা যখনই দোকানের পাশ দিয়ে যাবি, মাছির কথাটা মনে করিয়ে দিস। নে, এবার মন ভরে খা। একি রে খোকা, রসগোল্লার জায়গাটা ফাঁকা কেন? আপনাকে তো বললু মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। সপনাশ হয়ে গেল, একই ধরনের মাছি রে খোকা, সব রসগোল্লা খেয়ে গেল। মস্ত বড় মাছি, না না, পুরো মাছি।